হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা হেল্প টেক। বাংলা হেল্প টেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিল্মোরা টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে ইনেবল করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন করছি। তো কাজ শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে নিচ্ছি। আজকের টিউটোরিয়ালটা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট টিউটোরিয়াল। এর আগে আমরা ফিল্মোরার উপরে এ টু জেড একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম। তো সেই টিউটোরিয়ালের আপনাদের অনেক বেশি পরিমাণে আমি রেসপন্স পেয়েছি, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখব যে আপনারা এর আগের টিউটোরিয়ালে যেই কমেন্টগুলো করেছিলেন বা যে প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করেছিলেন, সেই প্রশ্নের উত্তর হিসাবে আজকে টিউটোরিয়ালটা আমরা তৈরি করছি। তো আপনারা অনেকেই আছেন একই প্রশ্ন করেছেন, তো সেজন্য আজকে টিউটোরিয়ালটা তৈরি না করে থাকতে পারলাম না। আর আপনি যদি এই টিউটোরিয়ালটা প্রথম দেখে থাকেন ফিল্মোরার এই টিউটোরিয়ালটা, তাহলে অবশ্যই আগের টিউটোরিয়ালটা দেখে আসবেন, কারণ এই টিউটোরিয়ালে আমি বিস্তারিত কোনো কিছুই আলোচনা করব না। শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবাররা আমাদেরকে যেই প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নের অপশনগুলো বা সেই প্রশ্নের কাজগুলোই আমরা শুধুমাত্র আপনাকে দেখাবো। আর আপনি যদি আগেরটা না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আগেরটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি যাই ঘুরে দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, সরাসরি টিউটোরিয়ালটা আমরা শুরু করে দিচ্ছি। যেহেতু এটা আমাদের রিকোয়েস্ট টিউটোরিয়াল, আশা করছি আমাদের এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, হয়তো বা 10 থেকে 12 মিনিটের ভিতরে টিউটোরিয়ালটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, শুরুতে আমরা এখান থেকে ইম্পোর্ট করছি। তো ইম্পোর্ট কিভাবে করতে হয় সেটা সবাই জানেন, তো কারণ যেহেতু আমরা এর আগেও ইম্পোর্টের বিষয় দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখানে ইম্পোর্ট করছি। তো ইম্পোর্ট করার পরে আমরা আজকে প্রথমে যে অপশনটা দেখব সেটা হলো ভিডিও অ্যাড। কিভাবে একটা ভিডিওর সাথে একাধিক ভিডিও অ্যাড করা যায় বা একটা ভিডিওর সাথে কিভাবে আরো 4-5টা ভিডিও অ্যাড করতে পারবেন, সেইটাই এখন প্রথমে আমরা দেখব, কারণ এই বিষয়ের উপরে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। তো প্রথমে আমরা আমাদের এই নিচের যে টাইমলাইনটা আছে, টাইমলাইনে একটা ভিডিও নিয়ে আসব। তো আনার জন্য যদি আমরা দেখেন এই ভিডিওর উপরে যদি মাউস রাখি, দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর উপরে একটি প্লাস চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? তো যদি আমরা এই প্লাসে একটা ক্লিক করে দেই, দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওটা সরাসরি আমাদের যে টাইমলাইনে চলে এসেছে, ঠিক আছে? তো ভিডিওটা আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারলাম। আসার পরে ধরুন আপনি এই ভিডিওর শুরুর কিছু অংশ কাটতে চান, তো এই ভিডিওতে একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে একটা লাল একটা মার্জিন দেখতে পাচ্ছেন। যদি আপনি বাইরে ক্লিক করেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল মার্জিনটা এখন চলে গেছে, তাই না? তার মানে এখন আমাদের এই ভিডিওটা সিলেকশন অবস্থায় নাই। কাজ করার সময় অবশ্যই আপনাকে ভিডিওটা সিলেকশন অবস্থায় রাখতে হবে। আপনি যদি ভিডিওর উপরে ক্লিক করেন, দেখতে পাবেন যে নিচে কিছু মার্জিনের মতো একটা লাল দাগ চলে এসেছে, ঠিক আছে? তো সিলেকশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কেচির চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে যদি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভিডিওটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আমি এই প্রথম যে অংশটুকু আছে সেটা আমি এখান থেকে ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে যে ডিলেট অপশন আছে এখান থেকে ক্লিক করে ডিলেট করে দিলাম, ঠিক আছে? ধরুন আমাদের এই অংশটুকু দরকার নেই। ফর এক্সাম্পল, একইভাবে যদি আপনার মাঝখানের কোনো একটু অংশ কাটতে ইচ্ছা করে, তাহলে ধরুন আপনি এখানে রাখলেন আপনার টাইম বারটা, টাইমের যে বারটা আছে, রাখার পর আবার আপনি এখানে কেচিতে একটা ক্লিক করুন, তারপরে আরেকটু ধরুন এখান থেকে এই অংশটুকু, ঠিক আছে, আবার আমি কাটলাম। এখন এই মাঝখানের অংশটুকু আমাদের দরকার নেই, সেজন্য আমরা একইভাবে রাইট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ডিলেট করতে পারি। তাছাড়া আমরা কিবোর্ড থেকে আমাদের ডিলেট বাটনটা যদি চাপি, তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ডিলেট হয়ে অটোমেটিক্যালি একটার সাথে একটা যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হলো আমাদের কাটার ব্যাপার, সেপার কিভাবে কাটতে হয়, ঠিক আছে? তো কাটার ব্যাপারে আমি হালকা ধারণা দিলাম, কারণ এর আগে আমরা কাটার ব্যাপারটা দেখেছিলাম, ঠিক আছে? তো এবার আমরা কি করব, ভিডিওর সাথে আরো কিছু ভিডিও অ্যাড করব। তো ধরুন আমরা এই যে ভিডিওটা যে কাটলাম, এই ভিডিওটা দুই টুকরা হয়ে গেল বা দুইটা ক্লিপ হয়ে গেল, একটা দুইটা, তো এই দুইটার মাঝখানে যে একটা দাগ আছে লম্বা, এই মাঝখানে কিছু একটা বসাতে চাচ্ছি। ধরুন এই মাঝখানে আমরা একটা ইন্ট্রো বসাবো আমাদের চ্যানেলে, ঠিক আছে, বা অন্য কোনো একটা ভিডিও বসাবো। তো সেজন্য আমরা কি করব, এই যে টাইম বারটা আছে না, এই টাইম বারটা নিয়ে টাইম বারটাকে এনে একবার এই মিডল পজিশনে রাখবো। দুইটা ভিডিও মিডল পজিশনে আনার পরে দেখুন আমাদের এই চ্যানেলের একটা ইন্ট্রো আছে, এখানে এই ইন্ট্রোতে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই যে ঠিক মিডলে কিন্তু এটা বসে গেছে, ঠিক আছে? এই দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু এটা বসে গেল, ঠিক আছে? তো এরকম যদি দুইটা ভিডিওর মাঝখানে আপনি বসাতে চান, অবশ্যই কিন্তু দুইটা ভিডিওটাকে আপনাকে আগে কেটে নিতে হবে, ঠিক আছে? মাঝখান থেকে দুইটা ভিডিওটাকে আপনাকে কেটে দুই ভাগ করে নেবেন, তারপরে সেই কাটা অংশের উপরে আপনি আপনার এই টাইম বারটা রাখবেন। রাখার পরে
জাস্ট এখান থেকে একটা ভিডিওতে প্লাসে যদি ক্লিক করে দেন অটোমেটিক্যালি দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই মাঝখানে গান, এই গানের মাঝখানে কিন্তু আমাদের টিউটোরিয়ালের যেই আমাদের চ্যানেলের যে ইন্ট্রোটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন অ্যাড হয়ে গেছে। যদি আপনারা এখানে ডিসপ্লেতে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইন্ট্রোটা এখানে, ঠিক আছে, তারপরে আবার এই ভিডিওটা, ভিডিওর যে গানটা আছে সেটা, ঠিক আছে। তো যাই হোক, বুঝতে পারছেন যে ভিডিওর মাঝখানে কিভাবে অন্য একটা ভিডিও অ্যাড করতে হয়। তো এবার আমরা দেখবো ভিডিও শেষে কিভাবে অ্যাড করতে হয়। ভিডিও শেষে অ্যাড করার জন্য আমরা এই টাইম বারটাকে ভিডিওর শেষে, একদম শেষে নিয়ে আসবো। আসার পরে সেম ভাবে আমরা এখান থেকে যে ভিডিওটা আমরা এখানে শেষে অ্যাড করতে চাই সেই ভিডিওটা এখানে আমরা আবার ক্লিক করবো, যে প্লাসে ক্লিক করে দিলাম, দেখেন এটার পরে কিন্তু অটোমেটিক্যালি আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই যে একটা ভিডিও, একটা ভিডিও এখানে শেষ হয়ে এই যে আরেকটা ভিডিও শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা ভিডিও অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তার মানে বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর শেষে আরেকটা ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। তো যদি আরো কিছু ভিডিও অ্যাড করতে চান তাহলে আবার টাইম বারটা শেষে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আবার যে ভিডিওটা অ্যাড করতে চান এই ভিডিওর পরে যে ভিডিওটা অ্যাড করতে চান সেটার উপর জাস্ট একটা ক্লিক করে, যে প্লাস চিহ্ন থাকবে প্লাস চিহ্নটা ক্লিক করে দিলে অটোমেটিকলি সেই ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর যদি ভিডিওর শুরুতে অ্যাড করতে চান, ঠিক আছে, ধরুন আমরা আমাদের এই ইন্ট্রোটাকে শুরুতে আবার অ্যাড করবো, তো শুরুতেই টাইম বারটা নিয়ে আসবেন, আনার পরে এইখানে আবার একটা প্লাসে ক্লিক করে দিই, দেখতে পাবেন যে এই যে দেখেন ইন্ট্রোটা কিন্তু এবার শুরুতে চলে এসেছে, ঠিক আছে। এই দেখেন এখানে চলে এসেছে। এভাবে যেখানে আপনি অ্যাড করতে চান না কেন, খুব সিম্পল, জাস্ট এই টাইম লাইনে যে বারটা রয়েছে এই বারটা আপনি যেখানে অ্যাড করতে চান সেখানে নিয়ে রাখবেন, রাখার পরে জাস্ট ক্লিক, ভিডিওর যে প্লাস চিহ্নটা আছে সেখানে জাস্ট ক্লিক করে দিবেন। আর যদি ভিডিওর কোনো একটা ভিডিওর মাঝখানে অ্যাড করতে চান তাহলে অবশ্যই, যদি একটা সম্পূর্ণ ভিডিওর মাঝখানে অ্যাড করতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে কাটতে হবে, মাঝখান থেকে কেটে দুই টুকরা করে তারপরে যে টুক মাঝখানের যে কাটা অংশ সেইখানে টাইম বারটা রাখবেন এবং তারপরে প্লাস চিহ্ন ক্লিক করবেন, তাহলে মাঝখানের অংশটুকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা ছিল আমাদের ভিডিও অ্যাড করার বিষয়, কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তো বুঝতে পারছেন যে একটার পর একটা দেখেন আমরা ভিডিও সিরিয়ালি অ্যাড করে ফেলেছি, ঠিক আছে। তো শুরুতে আমরা এখন এখানে যে ক্লিপগুলো আছে আমরা একটা একটা করে ডিলিট করছি। তো যেহেতু আমাদের অ্যাড করার বিষয়টা বোঝা হয়ে গেছে, তো এরপরে আমরা দ্বিতীয়তে যাব আমাদের সাউন্ডের বিষয়। তো এর আগে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনি সাউন্ডটা চেঞ্জ করবেন, বা আপনার ভিডিওর যে সাউন্ডটা আছে অরিজিনাল সাউন্ডটাকে আপনি ডিলিট করে দিয়ে আপনার নিজের ইচ্ছা মতো একটি গান বা একটি সাউন্ড এনে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিবেন বা ভিডিওর সাথে অ্যাড করবেন। তো সেটার জন্য আমরা সেম এখান থেকে আরেকটা ভিডিও আমাদের যে টাইম লাইনে নিয়ে আসলাম, আসার পরে এইবার এই ভিডিওর উপরে আমরা কি করবো, রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লেখা আছে অডিও রিটাচ, অডিও রিটাচ, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা অটোমেটিক্যালি পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ভিডিও থেকে সম্পূর্ণ সাউন্ডটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি এই সাউন্ডটাতে একটা ক্লিক করেন, ক্লিক করার পর যদি আমি কিবোর্ড থেকে ডিলেট বাটনে চাপি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা সম্পূর্ণ ডিলেট হয়ে গেল। এখন আর আমাদের এই অডিওটার এই সরি এই ভিডিওটার ভিতরে কোনো সাউন্ড নেই, ঠিক আছে। এখন যেহেতু আমরা আরেকটা আমাদের নিজের ইচ্ছা মতো একটা সাউন্ড অ্যাড করতে যাচ্ছি এই ভিডিওর সাথে, সেজন্য আমরা এখান থেকে এই যে এখানে আমাদের একটা অডিও মিউজিক আছে এই মিউজিকটার সাথে আমি অ্যাড করবো, সেজন্য দেখেন এই মিউজিকটা এখানে রাখলাম। আর এই যে অবশ্যই টাইম বারটা যেখানে রাখবেন সেই বরাবর কিন্তু আপনার মিউজিকটা এইখানে টাইম লাইনে এসে শো হবে, ঠিক আছে, বা এখানে টাইম লাইনে যুক্ত হবে। তো যদি আমি এই মাঝ বরাবর রাখি এইখানে, যদি এখন এখানে ক্লিক করি দেখেন আমাদের এই যে সাউন্ডটা কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে। যদি আপনি শুরুতে রাখেন তাহলে তারপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু শুরু থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু ধরুন আমি এখান থেকে অ্যাড করব মিউজিকটা, তো সেই জন্য আমি যে এখান থেকে রেখেছিলাম, রাখার পর এখান থেকে অ্যাড হয়েছে। এবার যদি আমরা একটু প্লে করি, চলুন দেখি একটু প্লে করে। তো বুঝতে পেরেছেন যে একটা মিউজিক, একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এটা বাজছে, এটার যে অরিজিনাল সাউন্ডটা সেটা কিন্তু আর নেই, ঠিক আছে। তো যদি আমরা এখন এটাকে ডিলেট করতে চাই, একইভাবে আমরা এটাকে ডিলেট করে দিলাম, তো দেন এই ভিডিওটাকেও ডিলেট করে দিলাম। তো কিভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা একটা ভিডিওর অরিজিনাল সাউন্ড রিমুভ করে আরেকটা মিউজিক বসাবেন সেটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো ভিডিওর সাউন্ডের ফেড ইন ফেড আউটের বিষয়। তো সেটা দেখার জন্য আবার আমরা আরেকটা ভিডিও একইভাবে আমরা টাইম লাইনে নিয়ে আসলাম। আসার পরে তো ফেড ইন ফেড আউটটা বলতে আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারছেন না। ফেড ইন ফেড আউটটা হলো, ধরুন আপনি আপনার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করেছেন, সেই মিউজিকটা যখন ভিডিওটা শুরু হবে তখন আস্তে আস্তে মিউজিকটা শুরু হবে, তারপরে বেড়ে যাবে এবং সাউন্ডটা ক্লিয়ারলি হবে, এবং আবার যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন সাউন্ডটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে, হঠাৎ করে ধাপ করে শেষ হবে না, আস্তে আস্তে শেষ হবে, আস্তে আস্তে শুরু হবে। এটাকে বলা হয় ফেড ইন ফেড আউট, ঠিক আছে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা যে ভিডিওতে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন
এইখানে ইড অপশন আছে, ইড অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ভিডিও, পাশে আছে অডিও। যেহেতু আমরা ফেড ইন ফেড আউটটা করব, এটা অবশ্যই অডিওর কাজ, সেক্ষেত্রে আমরা এখানে অডিওতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অডিওর সেটিংটা চলে এসেছে এবং এখানে লেখা আছে দেখেন ফেড ইন ফেড আউট, ঠিক আছে। তো যদি আমরা আমাদের ভিডিওটা একটু প্লে করি, তো তাহলে দেখতে পাবেন যে আমাদের ভিডিওর সাউন্ডটা কতটুকু আছে, চলুন আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সাউন্ডটা মোটামুটি ভালো রকমের আছে। তো এই সাউন্ডটাকে কি করব, আমরা একবারে কমিয়ে ফেলবো যাতে আস্তে আস্তে সাউন্ডটা প্লে হয়, একবারে সরাসরি জুড়ে প্লে না হয়, ঠিক আছে। তো সেজন্য এই টাইম বারটা এখানে রাখবো, ঠিক আছে। আর টাইম বারটা রাখার পরে এখানে দেখেন লেখা আছে ফেড ইন, তো এই ফেড ইন একটু আমরা বাড়িয়ে দেবো। দেখেন এখানে সেকেন্ডটা আছে, দেখেন 1.92 সেকেন্ড দিয়ে দিলাম আমি, বা আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার কতটুকু প্রয়োজন বা কতটুকু ধীরে আস্তে আস্তে শুরু হবে। যদি আপনি বেশি বাড়িয়ে দেন তাহলে অনেক আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে, যদি আপনি কম রাখেন এখানে তাহলে খুবই আস্তে আস্তে এসে তাড়াতাড়ি আপনার বেড়ে যাবে। তো চলুন আমরা একটু প্লে করে দেখি আরেকবার। তো আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পেরেছেন যে শুরুতে কিরকম সাউন্ডটা বেজছে এবং এখন আমি ফেড ইন করার পরে সাউন্ডটা আস্তে আস্তে শুরু হয়েছে। তো একইভাবে আমরা শেষের দিকে একটু চলে যাই। তো শেষের দিকে যদি আমরা একটু প্লে করে শুনি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা মিউজিক হয়ে থামছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, আগের মতো আস্তে আস্তে থামবে সেটা আমরা চাচ্ছি, সেজন্য ফেড আউটে ক্লিক করব। এই যে ফেড আউট, সরি, ফেড আউটটা এখান থেকে একটু বাড়িয়ে দেব। আর মনে রাখবেন ভিডিওর শুরুর যে অংশটা সেটাকে বলা হয় ফেড ইন, এবং ভিডিওর শেষের যে অংশটা যাবে বা মিউজিকের শেষের অংশটাকে বলা হয় ফেড আউট, ঠিক আছে। এবার যদি আমরা প্লে করি তাহলে পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে খুব সিম্পল এবং স্মুথ ভাবে আস্তে আস্তে চলে গেল। তো এখান থেকে আপনার সব কাজ করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ওকে দিবেন, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে আমি আরেকটা অপশন দেখাচ্ছি এটার সাথে। অনেকে আমাকে নয়েজ এর ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ব্যাকগ্রাউন্ড নয়েজ। যদি আপনার মিউজিকে বা কোনো সাউন্ডে, ভিডিওর সাউন্ডে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তাহলে অবশ্যই দেখেন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। এই নয়েজ একটা ক্লিক টিক মার্ক দিয়ে নেবেন। দেওয়ার পরে দেখেন এখানে তিনটা পজিশন আছে, উইক, মিড এবং স্ট্রং, ঠিক আছে। যদি আপনার ভিডিওতে খুব বেশি পরিমাণে নয়েজ হয় তাহলে আপনি এখান থেকে স্ট্রং এ দিবেন, যদি কম পরিমাণে হয়, ধরেন মোটামুটি একটা পরিমাণে, যেটা আপনি তো এডিটিং করতে গেলে অবশ্যই বুঝতে পারবেন, তাহলে এখানে মিডিলে দিবেন। যদি মনে হয় না খুব কম পরিমাণে আছে তাহলে যে উইকেই থাকবে, জাস্ট কিছু করার দরকার নেই, শুধুমাত্র টিক মার্কটা দিবেন। একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে যদি আপনি এই রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের যে শব্দটা আছে সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। যদি আমরা এই গানটা প্লে করে দেখি ফর এক্সাম্পল, তাহলে বুঝতে পারবেন যে সাউন্ডটা কিরকম হয়ে গেছে। তো হয়তোবা আপনারা পুরোপুরি এই গানটা থেকে বুঝতে পারেননি, কারণটা হলো এই গানের সাথে কিছু মিউজিক অ্যাড করা আছে। যখন আপনারা শুধু কথার একটা বা আপনাদের ভিডিও তৈরি, যখন আপনারা ক্যামেরাতে ভিডিও তৈরি করবেন সেটার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন, নয়েজ রিমুভ করতে যাবেন, তখন একটু পার্থক্যটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আশা করি আপনারা এখান থেকে উইকটা ব্যবহার করবেন। যদি আপনারা মিড বা স্ট্রং দেন তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে আপনার আপনার ভিডিওর সাউন্ডটা কিন্তু একবার হালকা হয়ে যাবে, ঠিক আছে, সাউন্ডটা কিন্তু একবার কমে যাবে, ঠিক আছে। তো আশা করি কম দিবেন। আর যদি সাউন্ড নয়েজ নিয়ে বেশি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যানেলে অডাসিটি নামে একটি সফটওয়্যারের উপরে টিউটোরিয়াল আছে, সেটা দেখে আসতে পারেন। আশা করি নয়েজের কোনো সমস্যা থাকলে সেটা এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন বা সমস্যাটা সলভ করতে পারবেন। সেই টিউটোরিয়ালটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ইচ্ছা করলে দেখে আসতে পারেন। যাই হোক, এখানে আপনাদের অডিওর কাজ শেষ হলে আপনারা এখান থেকে ওকে করে দিবেন, তাহলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। তো এটা দেখানো হলো ফেড ইন ফেড আউটের কাজটা। তো তারপরে আমরা দেখবো বাংলা টেক্সট, ঠিক আছে। তো অনেকে আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই ফিল্মোরাতে কি বাংলা টেক্সট লেখা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বাংলা টেক্সট আপনারা লিখতে পারবেন। কিভাবে লিখবেন সেটা আমি এখনই দেখাচ্ছি। তো ধরুন আমি এই যে এইখানে শেষে একটা টেক্সট অ্যাড করব, বা এই ভিডিওর মাঝখানে একটা টেক্সট অ্যাড করব। তো সেজন্য আমি এখান থেকে যে টেক্সটে চলে যাচ্ছি, এই অপশনটা অবশ্যই আপনারা সবাই চিনেন যারা এর আগে ফিল্মোরাটা ব্যবহার করেছেন বা টিউটোরিয়াল দেখেছেন। তো ধরুন এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা এখানে অ্যাড করব। এই টেক্সটের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু অলরেডি ভিডিওর শেষে চলে গেছে, ঠিক আছে। শেষে যাওয়ার কারণটা হলো এই টেক্সটের সাথে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখান থেকে যে উপরে যে ব্যাকগ্রাউন্ড অংশটা যদি আমি ক্লিক করে ডিলিট করে দিই, শুধু নিচে টেক্সটটা রয়ে গেল, ঠিক আছে। দেখেন এখন কিন্তু শুধু টেক্সটটা আছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষে চলে গেছে, দেখেন। এটাকে আমি একটু এবার আমি ভিডিওর মাঝখানে নিয়ে আসছি, যে টেক্সটটা দেখেন এবার কিন্তু দেখেন এই যে ভিডিওর টেক্সটটা কিন্তু এই যে মাঝখানে এখানে শো করছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে ডিলিট করে দিলাম। তো
ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করার পরে যদি ধরুন যে আপনি এই টেক্সটটা ভিডিও শুরুতে অ্যাড করছেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডিলেট করার কোনো প্রয়োজন নেই। যদি মাঝখানে ব্যবহার করতে চান সেক্ষেত্রে তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করতে হবে, না হলে তো আপনার ভিডিওটা ঢাকা পড়ে যাবে, তাই না? তো যাই হোক, আমি এই যে টেক্সটটা আছে টেক্সটটা ফর এক্সাম্পল এখান থেকে ডিলেট করে দিচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ড সহই আবার নিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। এই যে ব্যাকগ্রাউন্ড সহ আমি এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে যে টাইমলাইনটা এখানে আসে, এই দেখেন আমাদের টেক্সটটা। তো আমরা এখানে বাংলা টেক্সট লিখবো কিভাবে, সেটাই হলো আমাদের প্রশ্ন ছিল। তো লেখার জন্য আমরা দেখেন এখানে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে কিছু অপশন চলে এসেছে। তো ধরুন আমরা যে নিচে লেখা আছে ইওর টাইটেল হেয়ার, এই লেখাটা আমরা কেটে দিব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে লেখাটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে ফন্ট অপশন আছে, ঠিক আছে, এখানে রোবট ফন্ট দেওয়া আছে। তো এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে বাংলা ফন্ট করতে হবে, ঠিক আছে। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম দেখতে পাচ্ছেন যে কিছু ফন্টের লিস্ট এসেছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে বাংলা ফন্টটাকে খুঁজে বের করতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে অনেক ফন্ট আছে যে বাংলা ফন্ট এর ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন নিজে বাংলা ফন্ট আছে এখানে। তাছাড়া আপনি যদি কিবোর্ড থেকে এস ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই একটা ফন্ট আসবে, সাবরিনা তন্নি এমজি এই ফন্টের নাম, আপনারা একটু ভালো করে দেখে নেন। যদি ফন্ট আপনার কম্পিউটারে না থাকে, ফন্টটা ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফন্টটা আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই ফন্টটা সিলেক্ট করার পরে এইবার এখান থেকে আমি লিখব, লেখার আগে অবশ্যই আমাদের, আমরা যেহেতু বিজয় বিজয় ইউজ করি, সেজন্য আমাদের এখান থেকে যে ক্লিক করে বিজয়টা বাংলা করে নিতে হবে, এটা অবশ্যই সবাই জানেন যে বিজয় ক্লাসিক করে নিতে হবে। এবার আমরা এখান থেকে লিখব, ধরুন যদি আমরা লিখি বাংলা হেল্প টেক, আমাদের চ্যানেলের নামটাই আমরা লিখছি, আপনাদের যেটা প্রয়োজন আপনারা খুব সুন্দরভাবে এখানে লিখতে পারবে, একবারে সহজ ভাবে, কোনো প্রবলেম হবে না। দেখুন আমি বাংলা হেল্প টেকটা লিখে দিলাম, ঠিক আছে। একই ভাবে আপনি যে কোনো টেক্সট যদি এইটা চেঞ্জ করতে চান, এটা আপনি ক্লিক করে এটাকে আপনি এখান থেকে মুছে দিতে পারেন, তারপরে একইভাবে বাংলা লিখতে পারেন। অবশ্যই এখানে দেখেন আবার কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা এই ফন্ট যে এখন যে লেখাটা আছে সেটা কিন্তু রোবট ফন্টে আছে, ঠিক আছে। আমরা যদি আবার বাংলা হেল্প টেকে ক্লিক করি, দেখেন এখানে এই ফন্টটা আছে, এটা হলো বাংলা ফন্ট, ঠিক আছে। এই ফন্টটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা কিন্তু অনেকেই সরাসরি লেখা শুরু করেন এবং আপনারা বলেন যে ভাই এখান থেকে লিখতে পারছি না কেন, আমি তো বিজয়ের এখান থেকে চেঞ্জ করছি কিন্তু লিখতে পারছি না। কারণটা হলো আপনি এখান থেকে ফন্টটা সিলেক্ট করেন, এই ফন্টটা কিন্তু খুব বড় একটা বিষয় বাংলার ক্ষেত্রে। এখানে ফন্টটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, তাহলে লিখতে পারবেন। তারপর ওকে দেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাংলা হয়ে গেছে। আমি যদি এটা একটু প্লে করি, চলুন একটু প্লে করে টেক্সটটা দেখি। এই যে এখান থেকে আমরা দেখেন যে টেক্সটটা প্লে করি, দেখেন এবার কিন্তু আমাদের বাংলাটা চলে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি ইজিলি বাংলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা আমাকে বাংলার ব্যবসায় জিজ্ঞেস করেছিলেন তারা অবশ্যই তখন বুঝতে পেরেছেন যে কিভাবে বাংলাটা অ্যাড করতে হয়। তো এবার সর্বলাস্টে আমরা দেখবো রেজিস্ট্রেশনের ব্যাপারে। তো আপনাদের আশা করি আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের উত্তরটা এই টিউটোরিয়ালে পেয়ে গেছেন, যে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে সাউন্ডটাকে রিমুভ করতে হয় অরিজিনাল সাউন্ড, এবং কিভাবে অন্য একটা আপনার নিজের ইচ্ছা মতো সাউন্ড অ্যাড করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন, এবং কিভাবে ফেড ইন ফেড আউট করতে হয় সেটাও বুঝতে পেরেছেন, এবং কিভাবে বাংলা টেক্সট লিখতে হয় সেটাও আশা করি বুঝতে পেরেছেন। তো এবার সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি টিউটোরিয়ালের। এবার আমরা একটু রেজিস্ট্রেশনের বিষয়ে কথা বলবো। অনেকেই বর্তমানে রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ছেন, অনেকেই হয়তো বা আমাদের টিউটোরিয়ালটা দেখেছেন ফেসবুক থেকে, কিন্তু সেখান থেকে দেখার পর রেজিস্ট্রেশন অপশনটা পাচ্ছেন না। তো সেটা কেন পাচ্ছেন না সেটা আমি এখন একটু হালকা পাতলা আলোচনা করব। তো কেন পাচ্ছেন এটা পুরোপুরি আমার এখনো জানতে পারিনি, বা কেন আসছে সেটাও আমি জানিনি। আমি কিছুটা জানতে পেরেছি কারণটা, তো সেটাই আপনাদেরকে সাথে এখন একটু শেয়ার করব। যখন আমি সর্বফার্স্ট আপনাদেরকে টিউটোরিয়াল দিয়েছিলাম ফিল্মোরার উপরে, তখন আমি আমার এই ফিল্মোরা সফটওয়্যারটাকে রেজিস্ট্রেশন করেছিলাম। করার সময় আমি এখানে একটি অপশন পেয়েছিলাম, রেজিস্টার অপশন। কিন্তু আমি এখন যখন আপনাদের এই টিউটোরিয়ালটা দেওয়ার জন্য আবার আমি ফিল্মোরাটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর এখন আমি আর রেজিস্ট্রেশন অপশনটা পাইনি। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি, কারণ আমি এখানে যখন হেল্প অপশনে আসলাম, আসার পরে এখানে দেখেন লেখা আছে অফলাইন অ্যাক্টিভেশন। এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমার ফিল্মোরাটা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে আছে, কারণ এর আগে আমি একবার রেজিস্ট্রেশন করেছিলাম, সেখান থেকে অটোমেটিক্যালি এখন রেজিস্ট্রেশন করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা অবশ্যই দেখতে পাচ্ছেন কোডটা লেখা আছে এবং ইমেল অ্যাড্রেসটা লেখা আছে, ঠিক আছে। তো এই কোডটা লেখা আছে, যেহেতু আমি এর আগে রেজিস্ট্রেশন করেছিলাম সেজন্য এখনো রেজিস্ট্রেশনটা করা লাগেনি। তো যারা আপনারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছেন বা করবেন, ফার্স্ট টাইম এর আগে একবারে ফার্স্ট টাইম, এর আগে কখনো আপনি কোনোদিন ফিল্মোরাটা রেজিস্ট্রেশন করেনি, একবারে ফার্স্ট টাইম ইনস্টল করছেন, যদি আপনারা করেন ফার্স্ট টাইম, তাহলে অবশ্যই এখানে আশা করেছি এখানে রেজিস্ট্রেশন অপশনটা পাবেন। কিন্তু আপনি ধরেন একবার রেজিস্ট্রেশন করলেন এবং আনইনস্টল করে দিলেন এবং পরবর্তীতে আবার ইনস্টল করলেন ফিল্মোরাটা, তারপরে কিন্তু আর এখানে
রেজিস্ট্রেশন অপশনটা পাবেন না, কারণ এটা কিন্তু অটোমেটিক্যালি একবার রেজিস্ট্রেশন করলে আপনি সারা জীবনের মতো চালাতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু আপনার কোডটা আছে, সেটা আপনি কিভাবে চেক করবেন রেজিস্ট্রেশন আপনার ফিল্মোরাটা করা আছে কিনা সেটা বোঝার জন্য আপনি এখানে হেল্পে চলে আসবেন। আসার পরে এখানে অফিস লাইনে চলে আসবেন, অফলাইন অ্যাক্টিভেটর। এখানে আসলে দেখেন এখানে কিছু কোড লেখা আছে, ঠিক আছে, অ্যাক্টিভেটর কোড আছে। যদি এই কোডটা আপনার এরকম থাকে তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার আগের রেজিস্ট্রেশনটা এখনো আছে, এখনো চলে যায়নি। যদি না থাকে তাহলে এখান থেকে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, যেহেতু আমার রেজিস্ট্রেশনটা আগেরটাই করা আছে, সেজন্য এখান থেকে আমি যদি রেজিস্ট্রেশন করতে যাই আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, ঠিক আছে? তো এটাই হলো মূল কারণ যে আপনারা রেজিস্ট্রেশন না পাওয়ার। তো আপনারা আশা করি এখান থেকে চেক করে নেবেন যে আপনার রেজিস্ট্রেশনটা আছে কিনা। এটা হলো রেজিস্ট্রেশনের ব্যাপারে কিছু আপডেট আপনাদেরকে জানালাম। আর রেজিস্ট্রেশন বিষয়ে যদি আরো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আর যদি আমি আরো কোনো সলিউশন পাই অবশ্যই আপনাদেরকে কোনো একটা টিউটোরিয়ালে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করি আপনাদের যে কমেন্টের প্রশ্নের উত্তরগুলো আপনারা সব পেয়ে গেছেন। আর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন তাহলে ভালো হবে, কারণ আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, সেজন্য অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর আজকে এই ছিল টিউটোরিয়াল, পরবর্তীতে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকে টিউটোরিয়ালটা কেমন হলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে রাখলাম টিউটোরিয়ালটা। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি আজকের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।